গয় রূপী ডেলি লাইফ স্টাইলে আপনাদের ওয়েলকাম আছে। আর এখন বাজছে সকাল 5:30, তো ঘুম থেকে উঠে গেছি আর রান্নাঘরে এলাম, ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। তো দেখো কি বানাচ্ছি, এখন বানাচ্ছি টুকুনকে স্কুল পাঠিয়ে দিলাম, তারপরে ঘরে কাজ বাজগুলো সব করে নিয়েছি, তারপর ছাতে এলাম রান্না করব। তো দেখছি লাউ আছে আর ঘি করলা আছে আর ডাল করলাম, মানে ওই তিনটা রান্না করলাম। তারপরে মনে পড়লো কি অনেকটা খোসলা আছে, মা বললো খোসলাগুলো করে দাও, কিন্তু মা আমাকে যে বললো খোসলাগুলো করে দিতে, তো মা তো জানে বাবলা খোসলাগুলো ছাড়াতেও পারবে না আর ঝাড়তেও পারবে না, তো আমাকে এখন মাকে ডাকতে হবে খোসলা ছাড়াতে। আর আপনাকে আমি খোসলা খোসলা বলছি, তো খোসলা কোনটা জানুন, এইটা দেখো, এটা একদম তিল তিলের মতনই, এটা তিলই কিন্তু, কিন্তু এটাকে বেটে ভালো করে ছাড়িয়ে এটাকে যখন ছাড়াবো তখন এটা সাদা হয়ে যাবে, দেখাচ্ছি দাঁড়াও আপনাদেরকে ভালো করে। এটা কালো আছে, তো যখন এটাকে ছাড়াবে মা তো দেখবেন এটা একদম সাদা হয়ে গেছে। আর এটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বড়া করে খেলে খুবই ভালো লাগে। তো মাকে এখন ডাকছি, মা ছাড়ি দিবেন, আর আপনারা দেখবেন এটাকে বেটে কেমনি করে বড়া করছি, খেতে কেমনি দারুণ লাগে, আপনারা একবার ট্রাই করবেন। হ্যাঁ আশেপাশে তারা তো সবাই জানেন, না জানা কেউ না, তারা ঘষে, কিন্তু এটা টাউনের লোকরা কেউ জানে নাই। যদি না জানেন তো দেখবেন বাজারে পাওয়া যায়, কিনবেন করে খেয়ে দেখবেন। এইটা দেখুন, এই এটা দেখছেন, এটাকে আমরা খসলা বলি, অনেকে তিলও বলে, তিল যেটা সেটা আরেকটু অন্যরকম হয়, তো এটা তিলেরই জাতীয় খসলা। এটা আমরা বড়া করে খাই, সবজিটাও পোস্তর মতো দেওয়ার জলে, কিন্তু আমার বৌমারা এটি ছাড়াতে জানেনি। হ্যাঁ, এর খোসাগুলি ছাড়াতে জানে না, এটি আমি ছাড়ি দিলে পরে ওরা রান্না করবে। মা খোসলাটা মিক্সারে ঢুকি দিল, আর মা খোসলাটাকে ছাড়িয়েও দিবে, আমরা ছাড়াই না তো পুরো খোসলাটাতে একদম পিসে একদম তেল বার হয়ে যায়। আর মা কি সুন্দর ছাড়িয়ে দেবে দেখুন, হালকা হালকা করে 3 বার ঘুরাতে হবে, বেশি জোরে মিক্সারটা দিলে এটা ই হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো দেখো খোসলা খোসাগুলো উঠে গেছে, আর মা কি সুন্দর করে ঝেড়ে দিচ্ছে দেখো। তো দেখো মায়ের খোসলাটা ঝাড়া হয়ে গিয়েছে, তো দেখো খোসলাটা পুরো সাদা হয়ে গিয়েছে। তো মা সাদাগুলোকে নিয়ে নিচ্ছে বাটিতে, ওইগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে, আর যে কালোগুলো ছিল ওইগুলো রেখে দেবে, কোনোদিনও যদি আবার খোসলা করি তো আবার খোসলার সাথে দিয়ে দেবো, তো ওইগুলো আবার বাটা হয়ে যাবে। আর এই সাদা অংশগুলো ভালো করে ধুয়ে বড়া করব। এটা পুরো পরিষ্কার হয়ে গেছে, জল দিলে পোস্তর মতো সাদা হয়ে যাবে, তারপরে বেটে বড়া করতে হবে। আর একটু করে ঘুরাই যেন, বুঝিয়েটা নাহলে ডেলা হয়ে যাবে। তো দেখো কালো কালো অংশগুলোকে নিয়ে নিচ্ছি, এগুলো সব রোদে শুকাতে দিয়ে দেবো, তো একদিন আবার খোসলা বড়া খেতে পারবো। কেন বলো তো, এগুলো দিলে খসখস খসখস করবে। আর দেখো সাদাটা নিচে একদম তিলের মতন, এই সাদা এই কালোটা একদম তিল, তিল যেমনি হয় অমনি, আর নিচে দেখো পুরো সাদাটা আছে, তো এই সাদাটা একদম পোস্তুর মতন খেতে লাগে, যেমনি পোস্তুর বড়া হয় অমনি খোসলার বড়াটাও হয়। তো দেখো আমি এই কালোটাকে আমি রোদে শুকাতে দিয়ে দিচ্ছি।
তো দেখো আমি খোসলাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, কেন নিচে অনেকগুলো বার্লি থাকে গুড়ি গুড়ি, তো খোসলাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দেখো এটা একদম যখন পিষবো না তো একদম পোস্তুর মতন হয়ে যাবে। তো এর জন্য আমি কি কি রেখেছি দেখো, এখানে রেখেছি পেঁয়াজ, আর এখানে রেখেছি কাঁচা লঙ্কা, আর এটা আমি পিষবো মিক্সারে, কেন মা তো ভালো করে ছেড়ে দিয়েছে আপনারা দেখলেন, কিন্তু মা বললো পিষো তুমি, আমি পিষবো না। তো আমি ভালো করে পিষে দিচ্ছি, আমি পিষতে জানি কিন্তু আমি কুলোতে ঝাড়তে পারি না আর ওইটাকে ছাড়াতেও পারি না। তো আমি দেখো মিক্সারে এটা ঢুকিয়ে দেবো সবগুলো। পেঁয়াজের পর আমি এতে ছ সাতটা কাঁচা লঙ্কা দিচ্ছি, কেন একটু ঝাল ঝাল খেতে খুবই ভাল লাগে। তারপরে বড়াটা কেমনি করে বানাবো ওইটাও দেখাবো। তো দেখো আমার খোসলাটা বাটা হয়ে গিয়েছে, তো আপনারা সামনে থেকে দেখুন এটা একদম পোস্ত মনে হচ্ছে। আর তারপরে ওতে আমি অল্প মতন তেল দিচ্ছি, বেশি তেল দেবো না, কেন ওইটাতে নিজেই তেল বার হয়, খোসলা তো তেল, এই তেল দিয়েই তো তেল হয়। তো দেখো ওতে নিজেই তেল বার হবে, তো আমি তেল বেশি দিচ্ছি না। তো দেখো আমি এগুলোকে গোল গোল করে নিচ্ছি, এমনি ছোট ছোট করবেন, বেশি বড় বড় করবেন না, কেন ভাল লাগবে না খেতে, ছোট ছোট করলে বেশি খেতে ভাল লাগে। আর এগুলোকে আমি তেলটাকে দিয়ে দিচ্ছি দেখো। তো দেখো কোসলার বড়াগুলোকে আমি ভাজা হয়ে গেলে আবার উল্টে দেবো, আর এটাকে একটু কড়া করে ভাজলে খেতে খুবই দারুণ লাগে। তো দেখো খোসলার বড়াটা রেডি হয়ে গিয়েছে, মা তো ছাড়িয়ে দিল, তারপরে ঝেড়ে দিল কুলো করে, কিন্তু আমি ভালো করে বেটে নিয়েছি আর আপনাদেরকে দেখালাম কেমনি করে বাটলাম। আর আপনারা যদি একবার খোসলা বড়াটা খেয়েছেন তবে আপনারা পোস্ত খাওয়া আর বন্ধ করে দেবেন, কিন্তু পোস্তুর তখন অনেক দাম 1000 টাকা কিলো, কিন্তু খোসলার দাম কত বলো তো 100 টাকা কিলো। তো আপনারা বাজারে যাবেন, বলবেন কোনো দোকানে বাজারে গিয়ে মানে গোলদারি দোকানগুলোতে বলবেন কি খোসলা দিতে, তো ওরা দিয়ে দিবে। যাদের চাষবাস আছে তারা তো নিজেরাই ঘরে বানিয়ে খায়, কিন্তু যাদের কাছে চাষবাস নেই, যারা খোসলা মানে জানেন না, তারা একবার ট্রাই করে দেখবেন কি কত ভালো খেতে, আর এটা খুবই টেস্টি হয়। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন, আমার খোসলা পুরোটা রেডি হয়ে গিয়েছে।